কালকে তো ব্যাংক ডাকাতি মানালো, মাকে চোর বানালো, আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রচারটা আপনারা দেখেছেন। সমালোচনা আর মিথ্যা অপপ্রচার থেমে নেই, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশ বিক্রির ষড়যন্ত্রে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা সফল হতে দেয়া হবে না। বাড়ল ইউরিয়া সারের দাম, প্রতি কেজিতে ৬ টাকা বেড়ে কৃষক পর্যায়ে বিক্রি ২২ টাকায়, আজ থেকেই কার্যকর। সরকারের ভর্তুকি এখনও ৫৯ টাকা করে। পদ্মা সেতু চালুর পর জিম্মি দশা থেকে মুক্তি বরিশালবাসীর, যাতায়াতে বেছে নিচ্ছেন সড়ক পথকেই। টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েও নৌরুট ও আকাশপথে মিলছে না যাত্রী। ছাত্রলীগ কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মূল ফটকে তালা, হয়নি পরীক্ষা, চালককে ছেড়ে দিলেও বন্ধ শাটল ট্রেন। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশ বিক্রির ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা আর সফল হতে দেয়া হবে না। সমালোচনা আর মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, জাতির পিতার নামে পরিকল্পিত মিথ্যাচার করে অগাস্ট ট্র্যাজেডির ক্ষেত্র প্রস্তুত করেছিল ঘাতকের দল। ৪৭ বছর আগে যে হত্যাকাণ্ডে বাংলাদেশের মতো তিনিও এতিম হয়েছিলেন, সেই বঙ্গবন্ধুর কন্যা এখনো হাল ধরে আছেন সোনার বাংলা গড়ার পথেই। শোকের মাসের শুরুতেই বাংলাদেশ কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গণের এই আয়োজনে তিনি গণভবন থেকেই সভাপতিত্ব করেন। তার বক্তব্যে স্মরণ করেন দুঃসহ স্মৃতির বেদনা। আমি আর এখানে দেশে ছিলাম না, বিদেশে ছিলাম, তাই হয়তো ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। সে বাচ্চাটা যে কি কষ্টের বাচ্চা। বঙ্গবন্ধু কন্যা জানান, জাতির পিতার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে সরিয়ে দিতেই মিথ্যাচারের প্লট তৈরি করা হয়েছিল। ঠিক ৭৫ আগে ব্যাপকভাবে মিথ্যা অপপ্রচার, কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো, মাকে চোর বানালো, আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার। এই প্রচার শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রচারটা আপনারা দেখেছেন। যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, আর সেই বাঙালিদের হাতেই আমার বাবাকে জীবন দিতে হলো, এই প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাই না যে এত বড় বেইমানি, এত বড় মুনাফিকি কীভাবে করে। ৭৫ পরবর্তী সরকারগুলোই নির্বাচনী সংস্কৃতি ধ্বংস করে অভিযোগ তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, খাদ্য ঘাটতি এক ধরনের ব্যবসা ছিল। খাদ্য কিনবে, ব্যবসা করবে এবং কমিশন খাবে, এটাই ছিল বিএনপির নীতি। অস্ত্র চোরা কারবারির সাথে তারা সম্পূর্ণ জড়িত। ২০০১ ১ অক্টোবরের নির্বাচন, সেই নির্বাচন কি নির্বাচন হয়েছিল? সেখানে কি কোনো মানুষ ভোট দিতে যেতে পেরেছে? সেখানে সিল মারা বলে, এরা তো প্রকাশ্যে সিল মারত। নির্বাচনকে ভিত্তি করে বিএনপি ক্ষমতায় আসে না বলেও জানান প্রধানমন্ত্রী। নির্বাচন নিয়ে তারা কথা বলে কোন মুখে? কারণ নির্বাচনের ভিত্তি ধরে তো তাদের ক্ষমতায় আসা না, ক্ষমতায় হয় অবৈধভাবে আসা অথবা দেশ বিক্রির নিয়ে আসা। এই তো আদমশুমারি সহ রাজনীতির মাঠে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। আজ আমাদের যখন জনসংখ্যা ১৮-১৬ কোটির উপরে, সেটাও কারো কারো হিসাবও পছন্দ হচ্ছে না, তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক এবং জনসংখ্যা বাড়াতে থাকুক, যাদের পছন্দ না তারা সেটা করুক, আমরা খাবার দেবো, কোনো আপত্তি নেই। বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন, আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেবো, দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব, সেই কাজটাই আমরা করব। জ্বালানি সাশ্রয়কে যারা লুটপাট বলে অপপ্রচার করছেন তাদেরও হুঁশিয়ার করেন বঙ্গবন্ধু কন্যা। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছে, লুটপাট তো বিএনপি করে গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলন আরও গতিশীল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, দমনপীড়ন করে আন্দোলন দমন করা যাবে না। ভোলায় সংঘর্ষের সময় গুলিতে নিহত বিএনপি কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাজার আগে নয়াপল্টনে একথা বলেন তিনি। নির্যাতন
পরিস্থিতি রূপান্তরিত করতে হবে। তার এই রক্ত দেওয়া, তার এই আত্মত্যাগকে আমাদেরকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আরো গতিশীল হয়ে আরো বেগবান হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাজা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের নেতাকর্মীরা জানাজায় শরিক হন। পরে হত্যার প্রতিবাদ জানিয়ে কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ করেন তারা। গুলি চালিয়ে বা মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। ভোলায় দলের এক কর্মীর মৃত্যুতে সারাদেশে গায়েবানা জানাজার ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা জানাজায় শরিক হন। সোমবার সকালে চট্টগ্রামে হয় ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাজা। নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে নাসিমন ভবনের সামনে আলাদাভাবে দুটি জানাজা হয়। এতে নগরীর নানা ওয়ার্ড ও জেলা থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন, গুম, গুপ্ত হত্যা এবং প্রকাশ্য হত্যার মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে নিষ্পেষণ করতে চায়, বাংলাদেশের মানুষ কখনো সেটা মেনে নেবে না। বগুড়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা দেরিতে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ জানিয়ে অভিযোগ তোলেন নেতাকর্মীরা। কোনোদিন গুলি চালিয়ে, কোনোদিন হামলা দিয়ে, মামলা দিয়ে কোনো আন্দোলন কোনোদিন দমিয়ে রাখা যায়নি, ইনশাল্লাহ এবারও যাবে না। একই কর্মসূচিতে রাজশাহী নগরীর সোনাদীঘি জামে মসজিদে বাদ জোহর জানাজায় অংশ নেন মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী। পরে উপস্থিত নেতাকর্মীরা নিহত আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনা করে বুকে কালো ব্যাজ ধারণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভোলায় পুলিশি হামলায় নেতাকর্মীদের হতাহতের ঘটনাকে পরিকল্পিত দাবি করেন। এছাড়াও খুলনা, ঝালকাঠি, জামালপুর ও রংপুর সহ দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা গায়েবানা জানাজা শেষে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ করেন। লাবিব হাসান, সময় সংবাদ। ছাত্রলীগের নতুন কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন কর্মীরা। ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি ক্লাস পরীক্ষা। এদিকে 5 ঘন্টা পর লোকমাস্টার ও চালককে ছেড়ে দিলেও বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিতরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সোমবার সকাল থেকে তালা ঝুলিয়ে ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা। এতে কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। 2019 সালের 14 জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর 3 বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার রাতে 380 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপরই আন্দোলন শুরু করে কমিটিতে পদবঞ্চিতরা। কমিটিতে স্থান দেওয়া সহ 3 দফা দাবি তুলে ধরেন তারা। আগের কোনো কমিটিতে এমন হয় নাই যে প্রথম ফ্রেশার্স ক্যাম্পাসে ঢুকেই কমিটিতে পদ পেয়েছে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে 20, 21, 19, 20, 18, 19 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে তারা পদ পেয়েছে। যারা মার্টার কর্মী, যারা বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাসী করে, ওদের অনেকাংশে এই কমিটিতে স্থান নাই। এদিকে অবরোধের কারণে ক্যাম্পাস থেকে সকাল থেকেই ছেড়ে যায়নি কোনো শিক্ষক ও স্টাফ বাস, সেই সাথে ছেড়ে যায়নি বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও। লোকমাস্টার ও ট্রেন চালককে জিম্মি করে রাখায় 16 শহর থেকে শাটল ট্রেন ছাড়তে পারেনি। বারবার ছাত্রলীগের বিভিন্ন ইস্যুতে আন্দোলনের কারণে শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত ছাত্রছাত্রীরা। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। ক্লাসরুমগুলো ছিল একেবারেই ফাঁকা। সামনে পরীক্ষা, বাট আজকে এই অবরোধের কারণে আমাদের ক্লাস পরীক্ষা বর্জন হলো এবং ক্লাসগুলো বন্ধ হয়ে গেল। আমাদের 7 তারিখ পরীক্ষা, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। এদিকে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ কর্মীরা জানান, আজকের মধ্যে পদবঞ্চিত কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা না গেলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে। মৌলবাদী জামাত শিবিরের ক্যান্টনমেন্টকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের মিনি ক্যান্টনমেন্ট হিসেবে বিনির্মাণ করেছেন। সেই সব কর্মীদের বাদ দিয়ে বিবাহিত, অছাত্র, জামাত শিবির ব্যাকগ্রাউন্ড কর্মীদের এবং বিভিন্ন অপরাধীদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এরই প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবরোধের ডাক দিই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত
এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় পাশাপাশি বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ। সার্বক্ষণিক আমরা অ্যাক্টিভ রয়েছি যাতে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা বা অন্যান্য কাজগুলো, একাডেমিক কাজগুলো, যাতে প্রশাসনিক কাজগুলো কোনোভাবে যাতে ব্যাহত না হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দুটি পক্ষে বিভক্ত। এক পক্ষ সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারী, আরেকটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মইবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এই দুটি গ্রুপের মধ্যে আবার রয়েছে 11টি উপগ্রুপ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভাসমান হাটে পর্যটকের মিলন মেলা। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কেজিতে ইউরিয়া সারের দাম বাড়লো 6 টাকা। নতুন এ দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। নতুন দামের ফলে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ডিলার পর্যায়ে 20 টাকা আর কৃষক পর্যায়ে দাঁড়াবে 22 টাকায়। তবে দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি কেজিতে 59 টাকা ভর্তুকি দিতে হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। কৃষি উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ ইউরিয়া সার। দেশের সব কৃষককেই ফসল ফলাতে নির্ভর করতে হয় এ সারের উপর। এবার এক লাফে প্রতি কেজিতে ইউরিয়া সারের দাম বাড়ল 6 টাকা। সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম 14 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা নির্ধারণ করেছে সরকার। আর কৃষক পর্যায়ে আগে যে দাম ছিল 16 টাকা, সেটি এখন প্রতি কেজিতে দাঁড়াবে 22 টাকা। নতুন এ দাম কার্যকর হচ্ছে সোমবার থেকে। হঠাৎ করে ইউরিয়ার দামটা বাড়ছে, তাতে তো আমাদের সমস্যা। আমি তো এই মুহূর্তে অত টাকা দিয়ে দাম দিয়ে কিনতে পারবো না। এমন সমস্যা, এখন বাড়তি খরচে আবাদ করা লাগবে, এই সমস্যা হয়ে গেল। কৃষি মন্ত্রণালয় বলছে, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখা এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে সমন্বয় করতে হয়েছে দেশের বাজারেও। আর প্রতি কেজিতে 6 টাকা বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিতে হবে 59 টাকা। কৃষকের নাগালের মধ্যে রাখতে 2009 সাল থেকে এখন পর্যন্ত 4 দফা দাম কমানোর কথাও মনে করিয়ে দেয় কৃষি মন্ত্রণালয়। তবে গত 1 বছরে আন্তর্জাতিক বাজারে সারের দাম 4 গুণ বাড়ার কথা উল্লেখ করে মন্ত্রণালয় বলছে, আগের বছরের তুলনায় প্রায় 4 গুণ বাড়িয়ে 2021-22 অর্থবছরে সারে সরকারকে ভর্তুকি গুনতে হয় 28,000 কোটি টাকা। ইউরিয়া সারের অতি ব্যবহার বা অপব্যবহার হচ্ছে। এই ইউরিয়া সারের ব্যবহারটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে, পাশাপাশি করোনা পরিস্থিতি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে প্রভাব, তার কারণে আমাদের যে সারগুলো, সারের দাম 3 থেকে 4 গুণ বৃদ্ধি হয়েছে। তবে দাম বাড়লেও চাহিদার তুলনায় দেশে সব ধরনের সারের পর্যাপ্ত মজুত থাকার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আমন মৌসুমে 6,19,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে বর্তমানে মজুত 7,27,000 মেট্রিক টন ইউরিয়া সার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু চালুর পর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে যাতায়াতে সড়ক পথকেই বেছে নিয়েছেন বরিশালবাসী। টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েও নৌ রুট ও আকাশপথে মিলছে না যাত্রী। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। প্রতিদিন এভাবেই ডেকে ডেকে যাত্রী তোলার চেষ্টা করা হয় ঢাকা বরিশালের লঞ্চে, তারপরও কাঙ্ক্ষিত যাত্রী না পাবার আক্ষেপ। রাজধানী থেকে বরিশালে যাবার কথা শুনলে বিশাল আকৃতির বিলাসবহুল লঞ্চের ছবি সবার চোখে ভাসে। তবে যাতায়াতের চিরচেনা সে দৃশ্য বদলে দিয়েছে পদ্মা সেতু। লঞ্চের কেবিনে এখন খালি থাকে যাত্রী সংকটে, ডেকের যাত্রী ভরসা লঞ্চ ব্যবসায়ীদের। অনেক যাত্রী কম, বিশেষ করে আমাদের কেবিন যাত্রী খুবই কম। বিভিন্ন সময় নানা অজুহাতে লঞ্চ ভাড়া বাড়িয়ে নেয়ার অভিযোগ যাত্রীদের। তবে পদ্মা সেতু চালুর পর ভাড়া কমালেও যাত্রী সংকটে ভুগছে লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চ ভাড়া একটা সময় তারা শুধু বাড়ায় নেয়, আরো অনেক ধরনের লঞ্চের মধ্যে আমাদের নাজেহাল, এখন তারা ভাড়া কমাচ্ছে। ব্যাগের যাত্রী কমলেও মোটামুটি আছে, কেবিনের অবস্থা খুব খারাপ। এ রুটের একমাত্র দিনের নৌযানটিও বন্ধ হয়েছে গত 26 জুলাই। পদ্মার ঢেউ লেগেছে আকাশেও যাত্রী সংকটে। 1 আগস্ট থেকে বরিশালে নভোয়ারের আকাশ যাত্রা বন্ধ। পদ্মা সেতু চালু হবার পর ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীচাপ বেড়েছে কয়েক গুণ, কমেছে নৌ এবং এই আকাশপথেও। যাত্রী সংকটের কথা জানিয়ে একের পর এক গুটিয়ে নেওয়া হচ্ছে বিমানগুলো। তবে যাত্রীদের দাবি, ভাড়া সহনীয় রাখলে যাত্রী কমবে না। এদিকে বাংলাদেশ বিমান 5 আগস্টের পর প্রতিদিনের পরিবর্তে চলবে সপ্তাহে 3 দিন। সব বিমান যাতে বন্ধ না হয়, 2-1টা বিমান যদি চলাচল করে
তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এটা আমাদের জন্য ক্ষতিকর, তবে আর তারা একটা জিনিস করতে পারেন যে ফেয়ারটা একটু কমাইতে পারে। প্যাসেঞ্জার ফ্লোটা একটু কম যাচ্ছে বলে আমাদের উপর থেকে এই ডিসিশনটা নিয়েছেন, আবার প্যাসেঞ্জার ফ্লো বাড়লে আমরা শুরু করব। আমাদের যদি ফ্লাইট অব্যাহত আছে এবং আশা করছি আমরা থাকবে এটা। গত 25 জুন পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশালের সড়কে নতুন প্রায় অর্ধশত বাসের কোম্পানি যুক্ত হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘ 2.5 বছর পর খুলনার ফুলতলা থেকে রূপসা রুটে চালু হলো নগর পরিবহন। ভাড়া তুলনামূলক কম হওয়ায় স্বস্তি নগরবাসীর। আর পরিবহন মালিকরা বলছেন পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন রুটেও শুরু হবে কার্যক্রম। আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল হালিম। খুলনার রাস্তায় দীর্ঘদিন পর আবারও নগর পরিবহনের হলুদ বাসের দেখা পেল যাত্রীরা। সোমবার থেকে ফুলতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত 5টি বাস চলাচল করছে। এতদিন এই রুটে মাহেন্দ্র ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া গুনতে হতো জনপ্রতি 60 থেকে 70 টাকা। এতে বিপাকে পড়তেন শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। এখন নগর পরিবহন চালু হওয়ায় সাধারণ যাত্রীদের জন্য 30 টাকা ও শিক্ষার্থীদের জন্য 15 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন এই রুটে চলাচলকারীরা। আমাদের মতো স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজে পড়ে ভার্সিটিতে পড়ছে এদের জন্য খুবই উপকৃত হলো, এরা স্বল্প মূল্যে এখান থেকে ওখানে যেতে পারবে। একটার পর একটা যদি এরকমভাবে চলতে থাকে তবে আমাদের জন্য এটা সুবিধা হবে। গাড়ির পরিমাণ যদি একটু বাড়ে তাহলে আমাদের একটু সুবিধা হবে, আমরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারবো। জনভোগান্তি কমাতে এই রুটে বিআরটিসি বাস চালু সহ বাসের সংখ্যা বাড়ানোর দাবি নগরবাসীর। আমরা যেসব রুট নির্ধারণ করে দাবি জানিয়েছিলাম সেই রুট আমাদের পূর্ণ হয়নি, তারপর আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা শুরুটা করেছে। কয়টা গাড়ি দিয়ে জনগণের নগরের বাসের সেবা দেওয়া যাবে না, গাড়ির সংখ্যা বাড়াতে হবে। একসময় ফুলতলা থেকে রূপসা পর্যন্ত 50টেরও বেশি নগর পরিবহন চলত, তবে করোনার সময় স্কুল কলেজ বন্ধ থাকায় যাত্রী কমায় আর্থিক ক্ষতির কারণে এক এক করে বন্ধ হয়ে যায় এই রুটের সবগুলো বাস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। করোনার দীর্ঘ স্থবিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে বিদেশি শ্রমবাজারে। জনশক্তি রফতানির ক্ষেত্রে গত বছরের রেকর্ড ভেঙেছে চলতি বছরের 7 মাসেই। এর মধ্যে গত বছরের তুলনায় চট্টগ্রাম থেকে জনশক্তি রফতানি হয়েছে দ্বিগুণ। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে নতুন বাজার সৃষ্টির তাগিদ সংশ্লিষ্টদের। শাখচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে বিদেশ যেতে আগ্রহীদের ভিড় বলে দেয় করোনার 2.5 বছরের স্থবিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনশক্তি রপ্তানিতে। সরকারি সূত্র অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে বাংলাদেশ থেকে 675,436 জন কাজের সূত্রে বিদেশ গেছেন। 2021 সালে পুরো বছরে এ সংখ্যা ছিল 6,859 জন। আবার এর মধ্যে চট্টগ্রামে বিদেশগামীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। 2021 সালে 24,617 হলো, চলতি বছরের প্রথম 7 মাসে 40,000 ছাড়িয়েছে। বিভিন্ন দেশ তাদের কার্যক্রম আবার পূর্ণোদ্যমে যখন চালু করেছে তখন বাংলাদেশি কর্মীদের যাওয়ার চাহিদাটা অনেক বেড়ে গিয়েছে এবং সেই অনুপাতে আমরা 2021 সাল থেকে 2022 সালে দেখা যায় যে অনেক দেশ আমাদের দ্বিগুণ হয়ে গিয়েছে তাদের কর্মী যাওয়ার প্রবণতা। তবে চট্টগ্রাম থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এখনও প্রাধান্য রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। দক্ষ জনশক্তি তৈরি করা গেলে এসব দেশে আরও বেশি জনশক্তি রপ্তানি সম্ভব। রাজমিস্ত্রি, পাইপ ফিটার, তারপর আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান, এই ধরনের লোকগুলি একটু বেশি যাচ্ছে, মানে লোয়ার ক্যাটাগরিতে। এগুলি কারিগরি শিক্ষা যদি তারা আরও পায় তাহলে ইনশাল্লাহ আমাদের চাহিদাটা আরও বেশি থাকবে মধ্যপ্রাচ্যে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের নির্ভরতা কমিয়ে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির বিকল্প দেখছেন না এ খাতের ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপের দিকে যদি কিছু বাজার করতে পারে তাহলে মানুষ কি আরও অ্যাডভান্স হবে, কারণ শুধু মিডল ইস্ট দিয়ে তো আর জনশক্তি আগান যায় না। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রধান 3 জনশক্তি রপ্তানিকারক দেশ সৌদি আরব আমিরাত এবং ওমান থেকে রেমিটেন্স এসেছে 3,200 মিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মেঘনা নদীর তলদেশ দিয়ে নেয়া সাবমেরিনকেই বলে ত্রুটির কারণে 1.5 মাস ধরে বিদ্যুৎহীন ভোলার 2টি চরের 7 শতাধিক গ্রাহক। এতে ব্যবসা বাণিজ্য সহ বিদ্যুৎ কেন্দ্রিক সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না
পল্লী বিদ্যুৎ সমিতিও। তবে ভোগান্তি কমাতে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চিন্তা করছে প্রতিষ্ঠানটি। উৎপল দেবনাথের ছবি নিয়ে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। গত বছরের নভেম্বর মাসে ভোলা সদর উপজেলার তুলাতুলি থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে 4.5 কিলোমিটার সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ লাইন নেওয়া হয় দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজারে। 720 জন গ্রাহককে আনা হয় বিদ্যুতের আওতায়। নদীর যে স্থান দিয়ে সাবমেরিন ক্যাবল টানা হয়েছে সেখানে ভাটার সময় ঢাকা চট্টগ্রামগামী 100 কার্গো জাহাজ নোঙ্গর করে রাখা হয়। গত জুন মাসে নোঙ্গরের সময় অসাবধানতাবশত এর আঘাতে নদীর তলদেশের ক্যাবেলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। নদীর গভীরতা আর তীব্র স্রোতের কারণে একাধিকবার চেষ্টা করেও লাইনটি মেরামত করা সম্ভব হচ্ছে না। কোনো আঙ্গুর টোটাল বাড়তি কারণ কিছুই নেই। আমি অনেকটা বিপদে আছি। সমিতির তো টাকা দিয়ে আসছি, মানুষের তো আওলাদ বারত করে ব্যবসার টাকা নিয়েছি। তারা মাঠে আসা এই দেখাইতেছে, এই কাজ করে এই কাজ করে, কোনো কাজের বেলায় কিছু না। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা। ঢাকা সহ 3টা গ্রুপ আসছিলাম, ডুবুরি সাহস পাই নাই, বলতে আমরা পারবো না। ঢাকা থেকে এক্সপার্টলাম, তারা দেখে গেছে। এখন নদী উত্তাল, সাবমেরিন কেবল ফেলা উঠানো যাবে না। চরের বাসিন্দাদের আলোকিত করার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে এ সাবমেরিন ক্যাবেলটি টানা হয়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। চিকিৎসার খরচ বহনে রীতিমতো হিমশিম খাচ্ছে মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। বড় দুর্ঘটনা কিংবা বিপর্যয়ের পর হতাহতরা সরকারিভাবে সহায়তা পেলেও চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতরা তেমন সহায়তা না পাওয়ায় আছেন আর্থিক সংকটে। মস্তিষ্কে গুরুতর জখম নিয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে বাঁচার লড়াই আয়াত হোসেনের, অপরদিকে বাইরে তার বাবা সিএনজি চালকের ভিন্ন লড়াই। চিকিৎসার খরচ জোগাড়ে রীতিমতো যুদ্ধ করছেন তিনি। নানা পরীক্ষা নিরীক্ষা করাতে জমানো সব টাকা শেষ, ছেলের চিকিৎসার ব্যয় বহনে আর ক্ষমতা নাই বাবার। যে বারা সিএনজি চলায়, সরি নতুন মোটর রিক্সা চলায়, আমাদের তো আর কেউ নাই। এখন তো এই ছেলেটা মানে একটাও গেছে, আর ফলছে খাওয়াই নাই। একই অবস্থা ঘাড়ের ব্যথা নিয়ে চিকিৎসা নেয়া মাহিনের পরিবারের। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্বজনদের। খরচ বহনে রীতিমতো দিশেহারা রিক্সা চালক বাবা। 37,000 টাকা মতো চলে গেছে ভাই। আমি সিএনজি চালাই, কিছু রোজগার করতে পারতেছি না, ছেলের কোনো চিকিৎসা করাতে পারতেছি না। সামনে চিকিৎসা তো করাতে হবে, এরকম আর্থিক অবস্থা একটু কম আর কি। গুরুতর আহতদের জখম মাথা, মেরুদণ্ড ও ঘাড় সহ স্পর্শকাতর জায়গায়, যে কারণে পরিবারকে দীর্ঘদিন ধরে বহন করতে হবে চিকিৎসার খরচ। ওষুধ ও চিকিৎসার পাশাপাশি আন্তরিকতার কমতিও নেই চিকিৎসকদের। দুজন রোগীর জ্ঞানের মাত্রা আগের থেকে ভালো, উন্নতির দিকে, কিন্তু তাদের একজনের পায়ে পা ভাঙ্গা, যেকে বলা হয় রাইট ফিমার। তবে সোমবার সকালে নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী আর্থিক সহায়তা দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন নিউরো সার্জারি ওয়ার্ডে 5 জন আর আইসিইউতে 1 জন। মানুষ মানুষের জন্য অতীতে তা বহুবার প্রমাণ দিয়েছে এ দেশের মানুষ। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারের দাবি সামর্থ্যবান এবং ধনাঢ্যরা যেন তাদের সহযোগিতায় এগিয়ে আসে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চলমান ট্রেনের আশপাশে 144 ধারা জারি থাকায় ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটালে তার দায়িত্ব রেল কর্তৃপক্ষ নেবে না। দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধন করে কথা বলেছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন মন্ত্রী। রেলের দুই পাশে যখন রেল চলাচল করে 144 ধারা জারি করা থাকে রেল লাইন অনুযায়ী, রেল তো রেলের লাইনের উপর দিয়ে চলে, আমি তো এদিক ওদিক যাওয়ার আমার সুযোগ নাই। আরেকজনে এসে আমাকে ধাক্কা খাবে আর তার দায়িত্ব আপনি রেলের উপরে দেবেন, এইটা তো যুক্তিসঙ্গত হলো না। আরেকজনে এসে আমাকে ধাক্কা দিয়ে তো আমার রেল চলাচলে আমাকে অনিরাপদ করলো। ঝালকাঠিতে নির্মাণাধীন 33 বিদ্যুৎ সাবস্টেশনের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে শহরের শহীদ স্মরণী সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবস্টেশনে কাজ করার সময় বদরুজ্জামান নামের ওই শ্রমিক হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। তাৎক্ষণিক বরিশাল স্টেশনে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ওই শ্রমিককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। খুলনার শতবর্ষের ঐতিহ্যবাহী মহেশ্বর পাশা আর্ট স্কুলটির একতলা ভবনের এক পাশ ধসে পড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্কুল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় চলতি বছরের জানুয়ারিতে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের আপত্তির মুখে ভাঙার সিদ্ধান্ত স্থগিত করে জেলা প্রশাসন। এরই মধ্যে ভবনটির পাশে একটি নতুন ছয়তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে 23 জুলাই নতুন ওই ভবনটির পাইলিং করার সময় পুরাতন ভবনের এক পাশ ধসে পড়ে। নগরীর মহেশ্বর পাশায় 1904 সালে শিল্পী শশীভূষণ পাল মহেশ্বর পাশা স্কুল অব আর্ট প্রতিষ্ঠা করেন। তাঁর জমিতেই গড়ে তোলা হয় পূর্ববঙ্গের প্রথম এই প্রাতিষ্ঠানিক চারুকলা শিক্ষা কেন্দ্র। জুন মাসে 23 তারিখে ওই 11টার দিকে আমাদের স্কুল চলছে, তখন ওই ওই সে খা মানে আঘাত আঘাতে ওই ছুড়ে পড়ছে। তখন ওটা বললো যে স্যার দেখেন কিন্তু আমাদের ভেঙে পড়ে যাচ্ছে। কারিগরি কমিটি করেছে যারা আমাদেরকে পরামর্শ দিবেন যে কীভাবে আমরা এই ভবনটিকে পূর্বের আদলে আমরা সংরক্ষণ করতে পারি। দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও জমজমাট ইলিশের বাজার। সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ব্যস্ততা বেড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোরও, সরবরাহ বাড়ায়, দাম কমেছে পটুয়াখালীতে। তবে চাহিদা মাফিক মাছ আসছে না বাগেরহাটের আড়তে। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মাছ ভর্তি নৌকা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম মৎস্য অবতরণ কেন্দ্র। দেশের বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে আসছেন পাইকাররা। 65 দিনের অবরোধ শেষে সাগরে নেমেই মাছ পাওয়ায় খুশি পটুয়াখালীর জেলেরা। বিক্রির টাকা দিয়ে এতদিনের ধার দেনা পরিশোধের আশা তাদের। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের ইলিশের প্রতি মন বিক্রি হচ্ছে 40 থেকে 45 হাজার টাকায়। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন অভিযান দেওয়ার পরপর খুবই মাছ হয়েছে। 65 দিনের যে ধার দেনা ছিলাম মানুষের কাছ থেকে ইনশাল্লাহ দিয়ে আমি এখন একটু আলাম লইয়া ওইটা এখন সাগরে মাছ আছে যে এনে জালালে এনি মাছ। জেলেরাও মাছ পাচ্ছে, আমরা পাইকাররাও দেখতেছি, আমরা মাছ কিনে অনেক খুশি। 1-1টা বোর্ডে 4 লাখ 5 লাখ 7 লাখ করে বিক্রি করতেছে। এতে মোটামুটি যাদের যা সমস্যা আছে মোটামুটি তারা হ্যাক কাটাই উঠতে পারছে। জেলেরা এখন নিষেধাজ্ঞা কালের সুফল ভোগ করছেন বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। যথেষ্ট পরিমাণে ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ আমরা জেলেদের জালে ধরা পড়ছে। আমরা আশা করছি যে আমাদের ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। তবে ইলিশের সরবরাহ কমেছে বাগেরহাটে। ভোর থেকে শহরের কেবি মাছ বাজারে শুরু হয় ইলিশের কেনা বেচা। জেলেরা জানান, গত কয়েকদিন ধরেই সাগরে চাহিদা মতো ইলিশ মিলছে না। মাছ কিনে বিভিন্ন হাটে বিক্রি করি এবং এক সময় একটা রেট থাকে, সবসময় এক রেট থাকে না। মাছের দাম খুব বৃদ্ধি, ইলিশ মাছের দাম অন্য অন্য, আজকের একটু মাছের চাপও কম। মাছ হিসেবে মনে করেন তুলে দাঁড়িয়ে আছে 300 টাকা কেজি, মর মাছে 200 টাকা 800 টাকা পরে কেজি, ঠিক আছে, কাগু আছে 200 টাকা 150 টাকা কেজি। দাম মোটামুটি মানে বাজারে কেনা যায়, মাছ কেনা যায়। বাগেরহাট কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, আর 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। তবে অন্য সামুদ্রিক মাছের দাম রয়েছে হাতের নাগালে। সাহাল আব্দুল আলভি, সময় সংবাদ। পেয়ারার মৌসুম শুরু হতে না হতেই পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা বাজার। জলের হাতে বেচাকেনার দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তার দৃষ্টিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার। দল বেঁধে নৌকায় ঘুরে ঘুরে দেখছেন পেয়ারা বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত। বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে পেয়ারার ভাসমান বাজার থাকলেও সহজ যোগাযোগ আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে ভাসমান বাজারটি সবার পছন্দ। পেয়ারা মৌসুমকে কেন্দ্র করে জুলাই ও আগস্ট মাস জুড়ে এ গ্রামে বসে পর্যটকদের মিলন মেলা।
করোনার মহামারীর বিধিনিষেধ না থাকায় মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের ভিড় জমেছে। সেই সাথে পদ্মা সেতুর উপযোগ যুক্ত করেছে নতুন মাত্রা। জলের উপর ডিঙ্গি নৌকায় পেয়ারা বেচা কেনার অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ সবাই। এটা এশিয়ার মধ্যে একটা বৃহত্তম পেয়ারা বাজার, তো এই জন্য অনেক ভালো লাগছে, সবাই মিলে আসছি এবং এই প্রথম আসা খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক বিশৃঙ্খলার ব্যাপার আছে, এই ব্যাপারগুলো যদি এখানে প্রশাসন বা ট্যুরিস্ট পুলিশ যারা আসছে তাদেরকে যদি সেই গাইডলাইনটা দিতে পারতো ঠিকভাবে তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। ভবিষ্যতে আমরা ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সর্বপ্রকার আমাদের যে ডিউটি সেগুলো অব্যাহত রাখবো। আগত দর্শনার্থীদের সব ধরনের সুযোগ সুবিধার কথা জানান জেলা প্রশাসক। ট্যুরিজম বোর্ডের সহায়তায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এবং এলজিডিউ পক্ষ থেকে কাজ করে দেওয়া হয়েছে, যেন পর্যটনে যে সমস্ত লোক বেড়াতে আসে তাদের যেন সুবিধা হয়, সাথে সাথে ওইখানে যারা ব্যবসায়ী যারা পেয়ারা বাগান তৈরি করছে তাদের উৎপাদিত পণ্যটাও যেন তারা ঠিকমতো এখানে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। ঝালকাঠির ভীমরুড়ি গ্রামের ভাসমান পেয়ারা বাজারে এবছর 3 লাখের বেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। সমসংবাদ ঝালকাঠি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো, মাকে চোর বানালো, আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার, আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রচারটা আপনারা দেখেছেন। সমালোচনা আর মিথ্যা অপপ্রচার থেমে নেই, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশ বিক্রির ষড়যন্ত্রে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা, সফল হতে দেয়া হবে না। এবং বাড়ল ইউরিয়া সারের দাম, প্রতি কেজিতে 6 টাকা বেড়ে কৃষক পর্যায়ে বিক্রি 22 টাকায়, আজ থেকেই কার্যকর, সরকারের ভর্তুকি এখনও 59 টাকা করে। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।